অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রীসঙ্গী এক অসাধু কৃষ্ণা ভক্ত আর। আপনারা শুনছেন গৌড়ীয় দার্শনিক মূলা উপস্থাপনা জীবাতু। জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌড়ীয় এবং দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন, ভক্ত জীবনী, সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধসমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা। আজ শুনবেন দার্শনিক প্রবন্ধ সাধুর পরিচয়। পূর্ববর্তী অডিও বুকগুলি পেতে আই বাটনে ক্লিক করুন। সাধুর পরিচয়। 1336 বঙ্গাব্দের 10ই বৈশাখ মঙ্গলবার একাদশী ব্রতবিধি নামে একটি দার্শনিক প্রবন্ধ নদিয়া প্রকাশ পত্রিকায় প্রকাশিত হয়। এই প্রবন্ধে মূল প্রতিপাদ্য বিষয় সাধু কে, সাধুর স্বরূপ লক্ষণ কি, সাধু কত প্রকার এবং উত্তম সাধুই বা কে, কখন একজন ব্যক্তি সাধুত্ব লাভ করেন। মূল পাঠ সাধুর পরিচয়। সাধুকে জানতে হলে সবার প্রথমে অসাধুর পরিচয় নেওয়া আবশ্যক, না হলে বর্তমান সময়ে সাধু নির্ণয় করা একটা সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ বহু অসৎ কপটাচারী ব্যক্তি নিজ নিজ উদ্দেশ্য লাভের আশায় সাধুর বেশ ধারণ করে সাধুর স্বরূপ বা সেই লক্ষণগুলির ভান করে সাধারণ লোককে ঠকিয়ে থাকে। ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ বা সন্ন্যাসী ইত্যাদি আশ্রম চিহ্নিত গণকে দেখে অথবা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র প্রভৃতি শ্রেণীভুক্ত ব্যক্তিকে দেখে সাধু নির্ণয় করা যাবে না। কারণ আধুনিক বর্ণ বা আশ্রম শাস্ত্রানুগ সত্য বিচার দ্বারা বিহিত নয়, অপরমার্থে কলি সমাজ দ্বারা কবলিত এবং সংগঠিত। তাই চৈতন্য চরিতামৃতকার অসাধুর পরিচয় প্রদান করতে গিয়ে শ্রীমদ্ ভাগবতোক্ত অসাধুর পরিচয়াত্মক শ্লোকের অনুবাদ করে বলেছেন, অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রীসঙ্গী এক অসাধু কৃষ্ণা ভক্ত আর। স্ত্রীসঙ্গী অর্থে যারা পরস্ত্রীতে আসক্ত এবং যারা নিজ স্ত্রীতে অবৈধভাবে আসক্ত। কৃষ্ণা ভক্তগণ ত্রিবিধ, মায়াবাদী, ধর্মধ্বজী এবং নিরীশ্বর। মায়াবাদী যারা সমস্ত সৎ বিষয়ে মায়া নিয়ে বাদ অর্থাৎ প্রশ্ন করে, ব্রহ্মকে মায়াতীত করে এবং ঈশ্বরকে মায়াসঙ্গী করে, এবং ঈশ্বরের অবতার সকলের দেহকে মায়িক দেহ বলে। জীবের গঠনে মায়ার কার্য আছে অর্থাৎ জীবের সর্বপ্রকার অহং বুদ্ধি মায়া নির্মিত এইরূপ বলে, সুতরাং জীব মুক্ত হলে শুদ্ধ জীব বলে আর কোনো অবস্থা থাকে না। অর্থাৎ মুক্ত হলে জীব ব্রহ্মের সহিত অভেদ হয়ে যায় এইরূপ সিদ্ধান্ত করে। ধর্মধ্বজী, যাদের অন্তরে ভক্তি বা বৈরাগ্যের লেশমাত্র নেই, কেবল কার্য উদ্ধারের জন্য সঠতার সহিত বেশাতি করে, তারাই হল ধর্মধ্বজী। নিরীশ্বর, যারা নাস্তিক, ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে না, এই সকল ব্যক্তির সঙ্গ সর্বতভাবে যিনি পরিত্যাগ করে থাকেন তিনিই সাধু। সাধুর স্বরূপ লক্ষণ কৃষ্ণের প্রতি শরণাগতি। যারা শ্রদ্ধার সঙ্গে শ্রীমূর্তির পূজা করেন অথচ শুদ্ধ ভক্তি তত্ত্ব অবগত নয় বলে হরিভক্তের পূজা করেন না, তারা কনিষ্ঠ সাধু। যারা ঈশ্বরে প্রেম, ভক্তে মৈত্রী, অজ্ঞজনের প্রতি কৃপা এবং বিদ্বেষী ব্যক্তিকে উপেক্ষা করেন তারা মধ্যম সাধু। যারা সমস্ত জীবের মধ্যে
আত্মার আত্মা ভগবান কৃষ্ণকে এবং শ্রীকৃষ্ণের সমস্ত জীবকে দেখে থাকেন তারা উত্তম সাধু। এক কথায় বলতে গেলে যার যে পরিমাণে অন্নাভিলাষ পরিত্যাগ হয়েছে এবং কৃষ্ণের প্রতি শরণাগতি লাভ হয়েছে, তিনি সেই পরিমাণে সাধুত্ব লাভ করেছেন।